রাজ্যের সমস্ত জিলেট ছাত্রছাত্রীদের জন্য সুখবর, তোমাদের জিলেটের সিট ম্যাট্রিক্স বেরিয়ে গেল। অর্থাৎ কতগুলো সিট রয়েছে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে, সেটা তোমরা দেখে নিতে পারবে। সমস্ত ক্যান্ডিডেটরা দেখে নিতে পারবে কোন কলেজে কোন ডিপার্টমেন্টে কটা করে সিট রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ দেখাবো এবং তোমাদের বিস্তারিত বলবো যে কিভাবে তোমরা সেটা চেক করবে। তাই সমস্ত জিলেট ক্যান্ডিডেটরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। তো ভিউয়ার্স, তোমরা রাজ্যের যত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছো, ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জিলেট দিয়েছো, তোমাদের কাউন্সিলিং প্রসেস লেটে শুরু হলেও কিন্তু তোমাদের যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু চলে এসেছে তোমাদের একাডেমিক সেশানের। তো তোমাদের একাডেমিক সেশান 23-24 এই প্রসেস খুব সুন্দরভাবে এরা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এবং আমি তোমাদের আজকে দেখাবো। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল থেকে তোমরা ভবিষ্যতে কাউন্সিলিংয়ের সমস্ত আপডেট ইনফরমেশান, কাউন্সিলিং প্রসেস, টিপস অ্যান্ড ট্রিক্স, কীভাবে কাউন্সিলিং করলে পছন্দের কলেজ পাবে, সমস্ত কন্টেন্ট পাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, খুব গুরুত্বপূর্ণ। তো বিষয়টা হচ্ছে, সবার ফার্স্টেই তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং ওয়েবসাইটে এসে তোমাদের সবার যে ফার্স্ট পেজ জিলেটের, সেখানে ডান দিকে তোমরা দেখতে পারবে প্রফেশনাল সিট ম্যাট্রিক্স জিলেট 2023। খুব গুরুত্বপূর্ণভাবে এখানে তোমাদের পিডিএফটাকে ওপেন করে নিতে হবে এবং দেখতেই পাচ্ছ আমি কিন্তু পিডিএফটাকে ওপেন করে নিলাম এবং এই পিডিএফেই কিন্তু সমস্ত জিনিস রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পিডিএফে কিন্তু তোমরা প্রতিটা ইনস্টিটিউশনকে পেয়ে যাবে। জিলেট 2023-এর এটা কিন্তু অফিসিয়াল সিট ম্যাট্রিক্স, রাজ্যের কোন কলেজে কটা করে সিট ফাঁকা রয়েছে তার বেসিসেই কিন্তু সেকেন্ড ইয়ারে ভর্তির এই জিলেট পরীক্ষা হয় এবং এই জিলেট পরীক্ষার সিট ম্যাট্রিক্স কিন্তু চলে এসেছে। সবার প্রথমে তোমরা দেখতে পারবে ইনস্টিটিউশন, তারপরে দেখতে পারবে কোর্স এবং তারপরে তোমাদের কোন ক্যাটাগরিতে কটা করে সিট রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা তোমাদের জন্য। তো ভিউয়ার্স, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, সবার ফার্স্টে আমি দেখতে পাচ্ছ নাম্বার ওয়ানে যেটা ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রয়েছে, তারপরে কোচবিহার গভর্নমেন্ট রয়েছে, তোমাদের গভর্নমেন্ট শ্রীরামপুর রয়েছে। আমি কিন্তু কল্যাণী গভর্নমেন্টটা দেখাবো তোমাদের। এরকমভাবে কিন্তু তোমরা আদার্স সমস্ত ইনস্টিটিউট পেয়ে যাবে, প্রাইভেটও পেয়ে যাবে। এখানে টোটাল পিডিএফ কিন্তু এখানে রয়েছে, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। আমি তোমাদের কল্যাণীটা দেখাবো, তো আমি জুম করে নিচ্ছি, কল্যাণীর কাছে চলে আসছি। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু ওয়েস্টবেঙ্গলের অন্যতম একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এই কলেজ কিন্তু অনেক সুনামধন্য। এবং এই কলেজে কিন্তু প্রপার 5টা যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট রয়েছে, তাদের মধ্যে অন্যতম কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি এবং মেকানিক্যাল। এখানে কিন্তু সিভিল নেই। তো এই 5টা ডিপার্টমেন্ট আইটি বেস, তো সেই ক্ষেত্রে আইটির কিন্তু বেশি বিষয়টা থাকে, তোমাদের সিট থাকে। তো টোটাল সিটগুলো আমি তোমাদের দেখাবো কল্যাণী গভর্নমেন্টের ক্ষেত্রে। কম্পিউটার সায়েন্সে তোমরা কিন্তু সব থেকে কম কল্যাণী গভর্নমেন্টে মাত্র 6টা সিট পাবে, 30টা সিট পাবে ইলেকট্রিক্যালে, ইলেকট্রনিক্সে পাবে 21টা সিট, আইটিতে পাবে 9টা সিট এবং মেকানিক্যালে সব থেকে বেশি 36টা সিট। তারও ক্যাটাগরি রয়েছে বিভিন্ন রকম, এসসি, এসটি, ওবিসি, কিন্তু কোটাতে অত বেশি সিট নেই, জেনারেল সিটই তোমরা প্রায় সব কটাকেই ধরে নিতে পারো। তো এইভাবে কিন্তু তোমরা অনেক কলেজ দেখতে পারো। আমি কিন্তু একটা প্রাইভেট কলেজও তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রাইভেট কলেজের ক্ষেত্রে আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো, যে কলেজগুলো রয়েছে সমস্ত কলেজ এখানে রয়েছে। ফিউচার রয়েছে, গার্গি মেমোরিয়াল, গ্লোবাল, গেটার কলকাতা, গুরু নানক, হলদিয়া, হেরিটেজ, আইডিয়াল, আইএমপিএস, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণী দেখাচ্ছি। জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণীতে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, এগ্রিকালচার রয়েছে, বায়োমেডিকেল রয়েছে, সিভিল রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, আইটি রয়েছে, মেকানিক্যাল রয়েছে। এখানে কিন্তু তোমরা প্রচুর প্রচুর সিট পাবে। সবার ফার্স্টে এগ্রিকালচারে 59টা সিট তোমাদের জন্য রয়েছে, বায়োমেডিক্যালে 18টা, তারপরে তোমাদের রয়েছে সিভিল, সিভিলে 25টা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 22টা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 34টা সিট।
ইলেকট্রিক্যালে 41টা সিট, তারপরে ইলেকট্রনিক্সে সব থেকে বেশি 69টা সিট, আইটিতে পাবে 14টা সিট এবং অ্যাটলিস্ট মেকানিক্যাল 55টা সিট। প্রাইভেট কলেজ এখানে কিন্তু কাট অফ ওরকম এসসি এসটির কোনো সিটের ব্যাপার নেই, তোমরা সবাই কিন্তু নিতে পারো। ঠিক এইভাবে কিন্তু তোমরা রাজ্যের যে কোনো কলেজে, যে এমসিকেবি, মেঘনাথ সাহা রয়েছে, মডার্ন রয়েছে, নারুলা রয়েছে, নেতাজি সুভাষ রয়েছে, এনএসএইচএম, ওমডাল, আরসিসি, রাজ্যের যে কোনো সরকারি এবং বেসরকারি যে ইঞ্জিনিয়ারিং কলেজ তাদের লিস্ট দেখে নিতে পারবে কটা করে কাট অফ রয়েছে। খুব গুরুত্বপূর্ণ, ভিডিও লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে যে কটা সিটের বেসিসে তাদের লড়াই এবং সেখানে তাদের টিকে থাকতে হলে কী কী টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করতে হবে, সেই নিয়ে তো ভিডিও আসছেই। সেই ক্ষেত্রে ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।